নীল সাদা জার্সি, আবার কখনো লাল নীল, দশ নম্বর জার্সি, বাপায়ে বল, লক্ষ্য একটাই, গোল করতেই হবে, যেমন ভাবনা তেমন কাজ। নিশ্চয় ভাবছেন কার কথা বলছি। বাপায়ের এই জাদুকরকে গোটা পৃথিবী চেনে লিওনেল মেসি নামে। আজ তারই জন্মদিন। 35 বছরে পা দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সাল 1987, তারিখ 24 জুন। আর্জেন্টিনার রোজারিওতে জন্মানো বাচ্চাটা পায়ের সমস্যার জন্য বছরের পর বছর ভুগেছিল। মাত্র 11 বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ধরা পড়েছিল। রাতের পর রাত পায়ের মধ্যে সুচ ফুটিয়ে চিকিৎসা হয়েছে। 3 বছর এভাবে চলেছিল। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের তারতম্যের জন্য তার শারীরিক বৃদ্ধি থেমেছিল একটা সময়। দীর্ঘ চিকিৎসার পর বাচ্চাটা সেরে ওঠে ঠিকই, কিন্তু পরে তার ওই পাই গোটা বিশ্বকে কাঁদিয়ে দিল। বাপায়ের জাদুকরকে গোটা পৃথিবী চেনে লিওনেল মেসি নামে। বিশ্বের অন্যতম ধনী ফুটবলারদের একজন হলেন মেসি। সাল 2003, মেসি বার্সার হয়ে অভিষেক করেন এসপ্যানিওলের বিরুদ্ধে। 17 বছর বয়সে মেসি কাতালুনিয়ান ক্লাবের হয়ে অভিষেক করেছিলেন। বার্সার ইতিহাসে তৃতীয় কম বয়সী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছে মেসির। এমনকি মেসি বার্সার হয়ে সবথেকে কম বয়সে গোল করারও নজির করেছেন। 2019 সালে প্রথমবার মেসি ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। বার্সেলোনা ছাড়ার পর মেসি প্যারিস সাজাতে ফরওয়ার্ড হিসেবে খেলা শুরু করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।